Hey guys, welcome back to my channel. It's me, your Soumili. So, আজ আমি ভাবলাম একটা র্যান্ডম ব্লগ স্টার্ট করি কারণ অনেক দিন ধরে আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও আসছে না। চলো, অনেক দিন তোমরা হয়তো আমাকে মিস করছিলে, তাই জন্য আমি চলে এলাম। র্যান্ডম ব্লগ এটা, বাট আমি ট্রাই করব আজকে ব্লগটা কিছু ইন্টারেস্টিং করা, না হলেও আমি কিছু করব। আমি তো ইন্টারেস্টিং। এটা আমি কীভাবে বসে আছি, চেয়ারের উপর ঠ্যাং তুলে। তখন বাজে 8টা, মা আমার মতো করে বসে আছে, এটা আমার দাদু। এখন সবাই ব্রেকফাস্ট করছে, বড় লোক কি ভাষায় ব্রেকফাস্ট। আর মা আমার জন্য কি সুন্দর চা করে না যায়। আর সকাল সকাল তেলে ভাজা খাচ্ছি আমরা, আমি খাচ্ছি না, এরা খাচ্ছে। আমার একদম তেলে জিনিস ভালো লাগে না। আমার জন্য বিস্কিট আছে, তাও মা মানে দেখে দেখে ভাঙা বিস্কুটগুলো দিয়েছে, বিস্কুট নয় বিস্কিট, ভাঙাগুলো দিয়েছে। কেন? ভালোগুলো গেস্টদের জন্য, যারা আসবে তাদেরকে গোটা গোটা বিস্কুট দেবে, বিস্কিটই দেবে। আর মেয়েকে গুনে গুনে দেখে দেখে ভালো করে ভাঙার খারাপগুলো দেবে। ইটস আ ভেরি ওয়েস্ট ওয়ার্ড। ব্যাপারটা হলো একটা বিস্কুট ডোবাবে তুমি, সেটা যখন খেতে যাবে এটা পড়ে যাবে, তারপর অন্য বিস্কুট দিয়ে যখন ওটাকে তুলবে তুমি, তখন দুটো একসাথেই পড়ে যাবে। হোয়াট গাইস, আমার সারা দিনে আমি কেন ব্লগ করি না, কারণ আমার সারা দিনে বাস একটাই কাজ। আর কি দেখাবো আমি ব্লগেতে, আমার সারা দিনে বাস একটাই কাজ থাকে, সেটা হলো শুধু খাওয়া, আর খাবার খাওয়া। ওকে, সেকেন্ড হলো ল্যাগ খাওয়া, থার্ড হলো হাওয়া খাওয়া, ব্যাস। আজকে ব্লগ স্টার্ট করে যখন ফেসে গেছি, তখন দেখি আলাদা কী করা যায় তোমাদের জন্য। তো ভালো হয়েছে বাসি। তো এখন চলে গেছে কারেন্ট, কিন্তু কী করবো এবার বুঝতে পারছি না, ফোনে বেশি চার্জও নেই। চা খাওয়ার পর আমার খিদে পেয়েছে, কারণ আমি বললাম আমার সারাদিনই শুধু এটাই কাজ, খাওয়া। তো কিছু খেতে যাবো, বাট আমার কাছে দেখি কত টাকা আছে। আই হ্যাভ সাম চিল্লার্স, আই এম সো রিচ গাইস। হ্যাঁ, এটা এটা আমার এই নোকে এই টুকরো। চলো কিছু কেনা যাক। গো আউট ফর আইয়ন গাইস, গো আউট ফর সাকু সাকু। এবার তোমরা ভাববে হোয়াট ইজ সাকু সাকু। সাকু সাকু ইজ আমার বাঙালিদের কলমি শাক। হ্যাঁ ভালো, আমার খিদে পেয়েছে, যখন আমার বান্ডিসদেরও খিদে পাবে, তো ওদের জন্য আনতে যাচ্ছি শাক। শাক তো দুর্ভাগ্য বিষয় শাক নেই। তো ফেরার সময় আমার বাড়ির গলির কাছে একটা মেয়েও থাকে, যে আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে খুব আদু করি, আমাকে কিচ্ছু করে না, খুব কিউট, আমার খুব ভালো লাগে। কারণ আমার বাড়ি তো চারটে আছে, কিটি দুটো বানি। তো তারপরে বাড়ি চলে এলাম, এসে ক্লাস করাচ্ছিলাম, ক্লাস করতে এসেছিল, দেখতেই পাচ্ছ মন দিয়ে কাজ করছে, আমি এখানে প্র্যাকটিস করছি আমার। আর এটা আমার স্টুডেন্টের ফাইনাল কাজ, দেখো কতটা সুন্দর হয়েছে, মানে প্রফেশনাল প্রফেশনাল ব্যাপার, দারুণ লাগছে দেখতে। অ্যান্ড এটা আমি করেছি, একটু প্র্যাকটিস করছিলাম বাড়িতে, মানে স্টুডেন্টদেরও করানো আর নিজেও প্র্যাকটিস করলে আর কি কাজ আরও বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে। আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার কাছে এক্সটেনশন করার জন্য, ডিএম কর ইনস্টাগ্রামে। লুক অ্যাট দা গাইস, দেখতে পাচ্ছ এটা হলো মাম্মা, এটা হলো দুটো বেবি, এর পাপাও আছে, এদের সাথে রাখি না কারণ মারপিট করে এরা। আর আমার কাছে দুটো বানিসও আছে, এর মধ্যে কিউটটা আমার এটা বেশি লাগে, এই যে বিদি বিদি কিউজি, তাই না? আমার ছোনা মামা, আমার ছোনা মামা, এর নাম মিনি, এর নাম চিনি। এর একটা হিপে ব্যাপার হলো, এর দুটো চোখ দুরকম কালার, আর জব জমায় যোগে জল জগে, জব জমায় যোগে জল জগে। ওরে বাবা রে, সেচিং করবে দেখবে, ওরে বাবা, ওরে বাবা রে, এ উল্টে শে বসে কি মামা, মামা এটা মামা,
তোমার ছোনা মামা, মুনি মামা, ছোনা মামা, এটা হলো মিল্কি রানী, ফল ফলানি, এটাকে কৃষ্ণরা দেখছে, এটা মিনি আর এটা চিনি, আর একটা আছে শিল্পু, এটা পাপা পাপি দিলে আর এটা আমি, খুব বাজে মেয়েদের অবস্থা। তো এটা আমার লাঞ্চ, এতক্ষণ ক্লাস করানোর পর এত জোর খিদে পেয়ে গেছে, তো এইগুলো হলো আমার লাঞ্চ। এটা বড় বাটি, এইটা আমার, এটা আমার, আর এখান থেকে একটু নেবো, ব্যাস এইটুকুই আজকের মেনু। গরিব মানুষ নর্মালি শুনেছি খেতে বসার সময় চুল ছেড়ে খেতে নেই, তো চুলটা আমি একটু টাই করে নেবো। নর্মালি আমি চুল ছেড়ে রাখি না, আর তাই জন্যই আমি ভিডিও করি না, কারণ ভিডিও করতে গেলে স্কিন কেয়ার করতে হবে, সেখানে ইউটিউবে তো ফিল্টার লাগানো যাবে না, ইনস্টাগ্রামে কি সুন্দর লাগিয়ে সুন্দরী হয়ে যাই আমি। কী হয়ে গেছে আমার চুল, প্লিজ ডোন্ট নোটিস। হ্যাঁ, আর এমনিও খাওয়ার সময় চুল মুখে ঢুকে যায় খাওয়ার জন্য, তো আমি খাবো, তোমরা দেখো আন্দাজ দাও। বাকি চিংড়ি খেতে আমার বেশি ভালো লাগে, না থাক নজর দেবে কথা, একদম টেস্টি নয়। হ্যাঁ একটু টেস্টি নয় তো নজর একদম দেবে না, আমি খেয়ে তারপরে পরে ব্লগ অন করবো। ওকে তারা, মা তুমি এত কিউট কেন বলো, লজ্জা কেন হচ্ছে বলো, তুমি এত কিউট কেন, মা খুব লজ্জা পায়, আর ওখানে আমার বিড়ালদের খাবার, এটা আমার মা, তো লজ্জা কেন গো, তো আমি ঘুমাচ্ছিলাম। ওকে, আর কারেন্টও চলে গেছিলো, দেন এখন উঠলাম 7টা বাজে, এখন কোথাও বেরোবো, কোথায় বেরোবো জানি না, বেরোনোর পর ডিসাইড করবো কোথায় যাবো, কারণ সন্ধ্যাবেলা করে থাকতে একটু ভালো লাগে না। তো ঝটপট আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, কী গো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ ছিল বলে আমি ভয়েস ওভার করছি, তো আমি এটাই পরেছি গরম বলে, আর ওনাও নিইনি, আর আয়নায় আমি দেখানোর চেষ্টা করছি নিজেকে, কিন্তু লাইটের অবস্থা তো খারাপ এবং আমার ফোনের ক্যামেরা, যার জন্যে ডার্টি আসছে কোয়ালিটি। তো আমি বেরিয়ে যাওয়ার পর ভাবছিলাম ল্যাম্পপোস্টের আলোতে আমাকে ফর্সা ফর্সা লাগবে, তো আমি এসে গেছি একটা ক্যাফে রেস্টুরেন্টে, তাও দেখানোর চেষ্টা করছিলাম যে চারিদিকটা কেমন, ক্যাফের ভালো অ্যাস্থেটিক, অ্যান্ড এই যে গোপুটা আমার খুব কিউট লাগে, কি অত কিউট দেখতে। তারপরে আমরা অর্ডার করে নিলাম, আমরা মানে আমার সাথে আরেকজন ছিল ফ্রেন্ড, তো প্রথমে চিকেন তন্দুরি অর্ডার করলাম, দেখতে পাচ্ছ, তারপরে মেক্সিকান নুডলস, দেন কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি, জলও খেয়েছি, অ্যান্ড তারপরে ভুট্টা, আমার দারুণ লাগে ভুট্টা খেতে। নাও আই অ্যাম লুকিং সো আগলি, বাট এখন কারেন্ট চলে গেছে, এখন আমি আছি গঙ্গার ধারে, কি বলতো কারেন্ট চলে গেছে, এখন রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করছে সবাই, হাই রোম্যান্টিক ব্যাপার, বাট আমি গঙ্গার ধারে বসে এখন হাওয়া খাচ্ছি, আমার হাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার স্টোরেজও কমপ্লিট হয়ে যাবে ফুল, তো তাই জন্য আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ওকে বাই, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব।